খেলাধুলা বিনোদন বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে নিউজ চ্যানেল ডিবিএন ফোর ডট কমে আপনাদের সবাইকে স্বাগত রাজস্থান রয়্যালসের ব্যাটসম্যান জস বাটলারকে মান কাট রান আউট করে দুয়োধ্বনি শুনছেন রবিচন্দন অশ্বিন কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক রবিচন্দন অশ্বিনের কাণ্ডে মুখ খুললেন আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লা আইপিএল চেয়ারম্যান নিজের অফিসিয়াল টুইটারে লেখেন আমার স্পষ্ট মনে আছে দুই দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি বিরাট কোহলি এবং ম্যাচ রেফারিদের সঙ্গে একটি সভা হয়েছিল আইপিএল চেয়ারম্যান হিসেবে সেখানে আমি উপস্থিত ছিলাম সেই বৈঠকে সিদ্ধান্ত হয় যদি কোনো ব্যাটসম্যান বোলারের বল করার আগে ক্রিজ ছেড়ে বেরিয়ে যান তাহলে সৌজন্য খাতিরে রান আউট করা হবে না সোমবার পাঞ্জাবে ছুড়ে দেওয়া একশো রানের টার্গেট ভালোভাবেই তারা করেছিল রাজস্থানকে ঊনসত্তর রান করে ফিরছিলেন বাটলার ইনিংসের তেরোতম ওভারে নন স্ট্রাইক প্রান্তে দাঁড়িয়েছিলেন তিনি অসীম বল করার আগেই ক্রিজ ছেড়ে দেন এ ব্যাটসম্যান পেছন ফিরে দেখেন স্ট্যাম্প ভেঙে গিয়েছে বোলার ঘটনা আকস্মিকতার কিছুটা অবাক হলেও নিয়ম মেনে সাজঘরে ফেরেন বাটলার তার আউটের পরেই ব্যাটিং বিপর্যয়ে পড়েন রাজস্থান শেষ পর্যন্ত হেরে এর খেসারত গুনতে হয় টিভি রিপ্লেতে দেখা যায় বল হাত থেকে ছোড়ার মুহূর্তেও ক্রিজে ছিলেন বাটলার অশ্বিন কিছুটা অপেক্ষা করায় ক্রিজ ছেড়ে সামনের দিকে এগিয়ে যান তিনি এরপরেই বল দিয়ে স্ট্যাম্পের বেল ফেলেন বোলার প্রশ্ন উঠেছে তাহলে কি ইচ্ছা করে বাটলারকে মানকাডের ফাঁদে ফেলছেন অশ্বিন অবশ্য তা মানতে নারাজ অশ্বিন এটা আপনা আপনি হয়ে গেছে আগে থেকে পরিকল্পনা ছিল না আমি ক্রিকেটের নিয়মের বাইরে কিছুই করিনি নিয়মের বাইরে না গেলে সেটা ক্রিকেটের চেতনা নষ্ট করে কিভাবে। উল্টো প্রশ্ন ছুড়ে দেন তিনি জোর দিয়ে বলেন এ আউট আইসিসি নিয়মই আছে মানকাট আউট নিয়ে বিতর্ক আগে উঠেছে তবে এবার এমন আউটের পর সোশ্যাল মিডিয়া অশ্বিনীকে রীতিমতো ধুয়ে দিচ্ছেন সাবেক ক্রিকেটার সহ সংশ্লিষ্টরা ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ দর্শক আপনার কাছে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার দিন আপনার ভাবনা বা মতামত জানাতে কমেন্টস করুন সব খবরাখবর আগে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন জিবিএন ফোর ডট কম নোটিফিকেশন পেতে পাশের বেল আইকনটি ক্লিক করুন